পোশাক শিল্প বাংলাদেশকে সারা পৃথিবীতে যেভাবে পরিচিত করিয়ে দিয়েছে ঠিক সে নতুন আরও একটি খাত এগিয়ে চলেছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে। সেই খাতটি হচ্ছে সাইকেল উৎপাদন এবং রফতানি। এখন পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ সাইকেল উৎপাদন এবং বিদেশে রপ্তানি করেছে তাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বাণিজ্য এবার এগিয়ে যেতে কোনো বাধা নেই। সাইকেল শিল্প নিয়েই আমাদের আজকের ভিডিও, জানানোর চেষ্টা করব সকল তথ্য। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ঢাকার রাস্তা যে বাইসাইকেল উপযোগী নয় তা এই শহরে যারা থাকেন বেশিরভাগ মানুষ এক বাক্যে স্বীকার করবেন। এই বাইসাইকেলকে আমরা নিয়ে যাই তাহলে ইউরোপের দেশগুলোতে। হ্যাঁ, এটাই সত্যি যে মেড ইন বাংলাদেশ বাইসাইকেল চলছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় রাস্তায়। এই ফাঁকে আরেকটি জিনিস হয়ে গেছে যা গৌরবের আনন্দের। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের 27 দেশে বাইসাইকেল রফতানিতে বাংলাদেশ এক ধাপ এগিয়ে এখন তৃতীয় অবস্থানে উঠে গেছে। এখানেই শেষ নয়, গোটা বিশ্বে বাইসাইকেল রফতানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। পরিবেশ বান্ধব বাইসাইকেলের বাজার একসময় ছিল আমদানি নির্ভর। বিদেশ থেকে সম্পূর্ণ সাইকেল বা যন্ত্রাংশ এনে সংযোজন করে বাজারজাত করতেন এদেশের ব্যবসায়ীরা। বর্তমানে 40-50% উপকরণ আমদানি করা হয়, বাকিটা দেশীয়। চীন, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে চেইন, হুইল ও ব্রেকের উপকরণ আমদানি করা হয়। দেশীয় উপকরণ ফ্রেম, ফর্ক, রিং, টায়ার ও টিউব। রপ্তানির উদ্দেশ্যে 2 যুগ আগে 1996 সালে ঢাকার তেজগাঁওয়ে সরকারি বাইসাইকেল তৈরির প্রতিষ্ঠান কিনে নেয় মেঘনা গ্রুপ। বর্তমানে ট্রান্স ওয়ার্ল্ড বাইসাইকেল, ইউনিগ্লোরি ও মাহিন সাইকেল ইন্ডাস্ট্রিজ নামে 3টি ইউনিটে সাইকেল উৎপাদন করছে তারা। এরপর 1998 সালে কারখানা করে মালয়েশিয়া ভিত্তিক আলিটা বিডি। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে স্থাপিত হয় শতভাগ রফতানিমুখী এই কারখানা। এরপর তাইওয়ান ভিত্তিক কর্ফো একই এপিজেডে স্থানীয় বাজার ও রফতানির উদ্দেশ্যে করে আরেকটি কারখানা। 2003 সালে রফতানি শুরু করে মেঘনা গ্রুপ। বাইসাইকেল তো বটেই, তাদের কারখানায় উৎপাদিত টায়ার ও টিউব বিশ্বের 18 দেশে সরাসরি রফতানি হচ্ছে। আর 2024 সালে দুরন্ত ব্র্যান্ড নিয়ে আসে প্রাণ আরএফএল গ্রুপ। 5,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত দামের বাইসাইকেলও রয়েছে বাংলাদেশি কোম্পানিগুলোর। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাইসাইকেল রফতানি হয় জার্মানিতে, এরপর ডেনমার্ক ও যুক্তরাজ্যে। এছাড়া নেদারল্যান্ডস, পর্তুগাল, বেলজিয়াম, ইতালি, বুলগেরিয়া ইত্যাদি দেশে বেশি বাইসাইকেল রফতানি করা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2020-21 অর্থবছরে 13,08,00,000 ডলারের বাইসাইকেল রফতানি হয়েছে। আগের অর্থবছর রফতানির পরিমাণ ছিল 8,28,00,000 ডলার। সেই হিসাবে এক বছরে বাইসাইকেল রফতানিতে প্রবৃদ্ধি 58% বেশি। এর আগের 4 অর্থবছরও $8,00,000 ঘরেই আটকে ছিল রফতানি। কোভিড-19 বাইসাইকেল রফতানিতে সাপে বর হয়েছে, তবে এখনও সম্পূর্ণ বাইসাইকেল আমদানি হচ্ছে। অথচ আমাদের এখনকার যে উৎপাদন সক্ষমতা তাতে সম্পূর্ণ বাইসাইকেল আমদানিতে অশুল্ক বাধা তৈরি করা উচিত। ইইউতে প্রবৃদ্ধির পেছনে জিএসপি সুবিধা পাওয়াকে অন্যতম কারণ বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আরও একটি বিষয় পাওয়া যাবে। হয়তো একসময় বাইসাইকেলের নামের পাশে বাংলাদেশ নামটি ও সাদরে গ্রহণ করবে সারা পৃথিবীর মানুষ। একসময় বাংলাদেশে চায়না ও ইন্ডিয়ান সাইকেল যেমন রাজত্ব করেছে, ভবিষ্যতে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে সাইকেলের জগতে রাজত্ব করবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে আমাদের ধারাবাহিক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।